খামটা বাড়িয়ে দেব, সাদা সাদা লাঠিগুলো থাকে না আরও হোক, আর ইন আমার তিনবার বাড়িয়ে দিচ্ছে যে পিস্তল গুলা। বিএসএফের হাতে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন কিরণ। ভুক্তভোগী জানান, রোববার রাত 3টার দিকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা তৃতীয় লিঙ্গের 11 জনের একটি দল কাজের খোঁজে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধার 732 নম্বর পিলার এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বিএসএফের হাতে ধরা পড়ে কিরণ। বিএসএফ সদস্যরা তাকে ভারত সীমান্তের ভেতরে নিয়ে প্রায় 3 ঘন্টা শারীরিক নির্যাতন করে বাংলাদেশের ভেতরে ফেলে রেখে যায়। পরদিন সোমবার সকালে মাঠে কাজ করতে আসা কৃষকরা তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিজিবির মাধ্যমে উপজেলা প্রশাসন ও পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খামটা বাড়িয়ে দেবো, সাদা সাদা লাঠিগুলো থাকে না আরও হোক, আর ইন আমার তিনবার বাড়িয়ে দিচ্ছে যে বম্ব পিস্তল গুলো আসলে মুখে এবং হাতে আঘাত চিহ্ন আছে। আমরা এখানে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছি এবং পেশেন্টের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে রেফার করেছি। কিরণের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।